দেখাবো। এবং এখানে এখন শুধু যদি অন্ধকার হয়ে গেছে, শুধু পানি আছে, পানির নিচে সেই বাঙ্কারের অস্তিত্ব রয়েছে এবং পানির এটা গভীরতাও প্রায় একটা মানুষের সমান, প্রায় 3.5 ফিট 4 ফিট সমান গভীরতা রয়েছে এবং এরপরে সে বাঙ্কারের অস্তিত্ব হয়তো বা পাওয়া যাবে এখানে। এবং তারা কেউই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন না, সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো ওঠা বসে নেই, তাদের কোনো যোগাযোগ নেই এবং কখনো তারা সংবাদ মাধ্যমে বা সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলতে চান না। এই পুকুর দেখছেন, এটাই বলছিল মাগুর মাছ চাষ করতো। হ্যাঁ, এই যে এই পুকুরটা, সেই পুকুরটা, আর ওই যে হাউজের কথা বলছিলেন, ফাঁসের মঞ্চ বলে, সেটা হচ্ছে ওই সাইডে। ওই যে আমি তো মরে যাবো চলে যাবো যে গানটা গাইছিল, উনি সর্বপ্রথম এই গানটাই মন্দিরের সামনে বসেই গান ভিতরে, তারপরে জেলে যাওয়ার পর জেলে যাইও গাইছে। আর ওই ঘরের ভিতরে আর কি দড়ি টড়ি টাঙ্গাই থুয়ে গেছিল 7 নম্বরের লোকজন, মানুষকে বোঝানোর জন্য যে সে ওইখানে ফাঁসি দেয়, ফাঁসির মঞ্চ হিসেবে আর কি। আর এইখান থেকে ওই পর্যন্ত ছিল আমাদের ঘর, এই যে জায়গা 7 নম্বর আলা লুটপাট করে নিয়ে যায়। স্বর্ণকমল খুলনার সোনাডাঙ্গার এই মসজিদ রোডের পাশ দিয়ে স্বর্ণকমলের সামনে দিয়ে এখনও যত মানুষ যান, সবাই একবার হলেও তাকান এই স্বর্ণকমলের দিকে। 2004 সালে স্বর্ণকমলের মালিক এরশাদ শিকদার খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির কাষ্ঠে ঝুলে মৃত্যুবরণ করেন। তার আগে তো তার সেরকম শীর্ষ তিনি সন্ত্রাসী, তার নানান অপকর্মের খবর সারা দেশ জুড়ে আলোচিত হয় এবং বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় সেখানে খুন, গুম, হত্যা, ধর্ষণ, নানা রকম জঘন্য অপরাধে তিনি দণ্ডিত হন এবং বেশ কয়েকটি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। এবং 2004 সালের 10ই মে খুলনা জেলা কারাগারে তিনি মৃত্যুবরণ করেন। তারপরেও মানুষের মধ্যে এখনও এরশাদ শিকদার বলতে বা এরশাদ শিকদার নামে অনেক আগ্রহ তাদের মধ্যে রয়েছে। সে আগ্রহের অন্যতম প্রধান অনুষঙ্গ এই স্বর্ণকমল। স্বর্ণকমলে কী হতো তখন? মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে স্বর্ণকমলের একটা বাঙ্কার ছিল, সেই বাঙ্কারে প্রচুর পরিমাণ অস্ত্র জমা ছিল সেখানে। যদিও পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে সেরকম বিপুল পরিমাণ অস্ত্রের কোনো ধরনের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। খুলনা আসার পরে যখন সাধারণ মানুষের সঙ্গে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি বা স্বর্ণকমলে কোনোভাবে ঢোকা যায় কিনা, ভেতরে কী আছে সেটা দেখার চেষ্টা করছিলাম, কোনোভাবেই অনুমতি পাওয়া যাচ্ছিল না এবং অনেক মানুষ এরশাদ শিকদার প্রসঙ্গে কথা বলতে এড়িয়ে যাচ্ছিলেন এবং স্বর্ণকমলে কী হচ্ছে সে ব্যাপারে মানুষ আগেও যেরকমভাবে খুব একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, খুব একটা রহস্যের জায়গা ছিল স্বর্ণকমল, এত বছর পরেও এরশাদ শিকদারের মারা যাওয়ার এত বছর পরেও এখনও স্বর্ণকমল ঠিক একই রকমভাবে, এখন বলা যায় এর চেয়ে বেশি রহস্যময় এবং রহস্যে আবৃত এই স্বর্ণকমল, কারণ স্বর্ণকমলের ঠোকার কোনো ধরনের অনুমতি কাউকে দেয়া হয় না। এবং এরশাদ শিকদারের পরে যারা রয়েছেন, তার স্ত্রী, তার সন্তানেরা, তারা কেউই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন না, সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো ওঠা বসে নেই, তাদের কোনো যোগাযোগ নেই এবং কখনও তারা সংবাদ মাধ্যমে বা সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলতে চান না। আমি নানাভাবে নানা সূত্রে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা সূত্র একটা উত্তর দিয়েছে যে এরশাদ শিকদারের যারা স্বজন রয়েছেন বা উত্তরাধিকার রয়েছেন তারা কোনোভাবেই সংবাদ মাধ্যমের তারা মুখোমুখি হতে চান না এবং তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি তারা কোনোভাবেই হবেন না। তো স্বর্ণকমল যেটা আমি ভেবেছিলাম যখন এসেছি, তার আগে ভেবেছিলাম যে হয়তো সোনায় বাঁধানো বা সোনার স্বর্ণের কালার যেটা সেই রঙে একটা লেখা থাকবে যে স্বর্ণকমল অনেক বড় করে, সেরকম কোনো কিছু আমার কাছে আমার চোখে পড়েনি। তবে একটা জিনিস চোখে পড়েছে যে এত বছর ধরে স্বর্ণকমলে কোনো ধরনের সংস্কার হয়নি, কোনো ধরনের পরিচর্যা হয়নি এবং কোনো ধরনের রঙের কাজও এখানে করা হয়নি। তো সেই স্বর্ণকমল আমার কাছে মনে হচ্ছে পুরো বিমর্ষ হয়ে গেছে এবং বিষণ্ণ লাগছে। প্রিয় দর্শক, এই সেই 5 নম্বর খাত যেখানে উত্থান হয়েছিল এরশাদ শিকদারের, যেখানে বরফ কল ছিল এবং আমরা যেটা জেনেছি বরফ কলে এরশাদ শিকদার অমানসিক নির্যাতনের মাধ্যমে প্রচুর মানুষকে হত্যা করেছেন, খুন করেছেন। এখানে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছেন, আমি তার কাছে এরশাদ শিকদারের গল্প জানতে চাইব এবং এরশাদ শিকদারকে তারা কিভাবে চিনেন বা কেমন দেখেছেন এবং কি মনে হয় এরশাদ শিকদার সম্পর্কে আপনার। এরশাদ শিকদার মনে করেন এলাকায় ছিল, এলাকার গরিব দুঃখীদের মানুষের যারা গরিব দুঃখী যারা ছিল তাদের সহযোগিতা সহানুভূতি করছে, তাদের যার যেরকম দরকার তার সেরকম করছে। দেখা যাচ্ছে সে তার মতন যে সন্ত্রাস ছিল তাকে সে মারছে, তার বিপক্ষে যে গেছে তাকে সে মারছে। দেখা যাচ্ছে সন্ত্রাসে তো সন্ত্রাসী শত্রু থাকে, সাধারণ মানুষ কোনো শত্রু ছিল না, সেই পক্ষে দেখা যাচ্ছে যে তাদের ক্ষতি করছে, কোনো গরিব দুঃখীর কোনো ক্ষতি করে নাই। এখানে বরফ কল ছিল, বরফ কলটা ভেঙে দেওয়া হয়েছে, বরফ কলে দেখা যাচ্ছে সে সালিশি বিচার করতো, মনে করেন সে একজন যে বলছে তার দুইটা লোক ছিল, ডাইনা তার বামার, সে হচ্ছে নুরুল আলম আর একজন ছিল রায়বালি মুন্সি। মনে করেন কাউরে বলছে যে এর ধরে নিয়ে আসো, তারা মারতে মারতে নিয়ে আসছে, সেই অপরাধের দায় হয়েছে শিকদার।
বলছে যে অমুকরে মারতে মারতে নিয়ে আসো, তারে মাইরে ফেলাইছে। বলছে দাদা আমার সে তো মরে গেছে, তখন কি করবে তার লোক? সে বলছে যে মারতে মারতে নিয়ে আসান, মরে গেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে মারার কেসটা শিকদারের নামে চলে গেছে। তার লোকরে বলছে কাছের লোক, বলছে যে অমুকরে ধরে নিয়ে আসো, অমুকের এই দোষটা করছে, ওর একটা বিচার করা লাগবে। তারা ধরে আনতে কইছে, তারা আদা মারা মারায় নিয়ে আসছে, দোষ পড়ছে শিকদারের গায়ে। কিন্তু আসলে এইসব শিকদার তো বলে না এরকম মাইরে ফেলাও। বলছে যে ওরে মারো, ওরে মারো, কিন্তু মাইরে ফেলাও সেই কথা বলে নাই। দেখা যাচ্ছে অন্যায় করছে, অন্যায় দুই সাইডে পিটন দেবে বা এরকম কিছু করবে। কিন্তু সেই ক্ষেত্রে নুরুল মুন্সি এরা দুজন মারতে মারতে নিয়ে আসতো, মাইরে ফেলাইতো। সে মারার কেসগুলো শিকদারের নামে চলে যেত। কিন্তু ধরেন কোন ধরনের অপরাধের ঘটনা ঘটলে বা অনিয়মের ঘটনা ঘটলে সেটা তো দেশে রাষ্ট্র তো আইন আছে, তাই না? সেটা তো রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার হবে। সেটার বিচার কেন এরশাদ শিকদার করতেন বা তিনি কেন এটার সঙ্গে জড়িত? তিনি করতেই তো শিকদারের একার দোষ ছিল না, এই এলাকার বড় বড় মাতা ছিল, খান সাহেব ছিল, যেমন মনে করেন ডিপজল ছিল, তারা তার কাছে আসতো, তারা লেয়াজু করতো, তাদের মনে করেন মাধ্যমে এইসব কর্মকাণ্ড, দুষ্কৃতিগত কর্মকাণ্ড তারা করতো। আমি যদি তারা তাদের সত্যসায় এসে চলতো, এখন তো মনে করেন তারা তাদের কাছে কথাবার্তা বলি সারেন্ডার করতেছিল, এই বস্তি ভাঙিয়ে দিতে চাইছিল, তো বস্তি যেন না ভাঙে যার কারণে সে সারেন্ডার করছে, আর না তো তারা ধরাও সম্ভব ছিল না। মানে বস্তি যাতে না ভাঙে সেজন্য ঈশ্বর সারেন্ডার করছে সেই শর্তে। হ্যাঁ হ্যাঁ। এরপরে কি হলো? এরপরে এলাকাবাসী শিকদারের জেল থেকে ভাঙিয়ে আনতে গেছিল, পরে শিকদারের এই খুলনা জেল থেকে ট্রান্সফার করে যশোর জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মনে করেন সে তার কথা ছিল এই যে আমি হচ্ছি ডন, আমি হচ্ছি এই এলাকার ভিতরে এই এলাকা চালাবো, আমি এক এলাকার ভিতরে দুইটা রাজা থাকলে হবে না, সেই চিন্তা ভাবনা করে মনে করেন সে মুসলিম সাহেবকে মেরে ফেলেছে। এর কারণেই সাত নম্বর পাঁচ নম্বর মনে করেন দীর্ঘদিন গ্যাঞ্জাম চলছে, এখনো গ্যাঞ্জাম চলে, সাত নম্বরের লোক পাঁচ নম্বরে লোক দেখতে পারে না, পাঁচ নম্বরের লোক সাত নম্বরের লোককে দেখতে পারে না, এখনো পর্যন্ত এখনো রয়ে গেছে। জি, এখনো পর্যন্ত গ্যাঞ্জাম কি কোনো ধরনের ঝামেলা চলে এখনো? হ্যাঁ, এখনো প্রায় গ্যাঞ্জাম সাত নম্বর পাঁচ নম্বর মুসলিম সাহেবও নাই, মুসলিম সাহেব নাই, শিকদার নাই, কিন্তু গ্যাঞ্জাম চলে। কি ধরনের গ্যাঞ্জাম হয়? এই কোপাকুপি মারামারি হানাহানি এরকম হচ্ছে এলাকায়, তো দুর্ঘটনা এরকম ঘটে যাচ্ছে সাত নম্বর পাঁচ নম্বর একাধিকবার হচ্ছে, এই কিছুদিন আগে হয়েছে, মনে করেন মাসখানেক আগে এরকম মারামারি হয়েছে সাত নম্বর পাঁচ নম্বর। ভিতরে তো ওই বাড়িতে খোদেজা মামি থাকে, খোদেজা মামি থাকে, তার দুই ছেলে থাকে জামাল কালাম, জামাল আর হচ্ছে কামাল, আর ওনার মেয়ে থাকে সাত ওই বাড়িতে। ওই বাড়িতে মনে করেন কোনো সাংবাদিকদের ঢুকতে দেয় না। লজ্জা করে তাদের, ইচ্ছা করে শেষ মানে শেষ পর্যায়ে যাইয়ে মনে করেন টাকা পয়সা খরচ করলে হয়তো বাইরে বাইরে তারাও চায় না, তার ফ্যামিলিও চায় না, যে ফ্যামিলিও চায় না, কেন চায় নাই চিন্তা করছে। তার নামে একাধিক মার্ডার আছে, অনেক অনেক তার নামে অনেক কমপ্লেন বাইরে, সে যদি সে মারা যায় তার পোলাপান দেওয়া যাচ্ছে ভালো মতন বাঁচতে পারবে, সে জীবিত থাকতে হয়তো ভালো মতন বাঁচতে পারবে না তার ছেলেদের, সেই চিন্তা করছে তারা। তার মানে যার এত টাকা পয়সা ছিল, এত প্রভাব প্রতিপত্তি ছিল, শেষ সময়ে যখন তার মানে সবকিছু দরকার ছিল, টাকা পয়সা এবং স্বজনদের দরকার ছিল, সেই সময় এসে শিকদার কাউকে না, শেষ সময় একমাত্র তার বোন সেলিনা ছিল, শেষ সময় তার পাশে ছিল সে সেলিনা। মনে করেন তার ফাঁসির যখন আদেশ হয়েছে তখন তারা দেখা করতে গেছিল, তখন ইরশাদ শিকদার জিজ্ঞাসা করছিল সেলিনারে, মানে তার যে বোন মারা গেছে সেরকম কিছুদিন আগে, তারা জিজ্ঞাসা করছিল যে আমার কি ফাঁসির আদেশ হয়েছে, তো সে বলতে পারে না, তো সঠিক ফাঁসির আদেশ হয়েছিল সেলিনা জানতো, কিন্তু সে বলে না, এই কারণে জেলগেটে যখন তার সাথে দেখা করতে গেছিল তখন তাকে প্রশাসনের লোক বলা হয়েছিল, বলছিল যে আপনি যদি ইরশাদ শিকদারে বলেন যে তার ফাঁসির আদেশ হয়েছে তাহলে আপনি 10 বছরের জেল হবে আর 50,000 টাকা জরিমানা করা হবে। সেই ভয়তে সে তার বাইরে বলতে পারে নাই যে দাদা তোমার ফাঁসির অর্ডার হয়ে গেছে, আজকে রাতে তোমার ফাঁসি হবে। মানে ফাঁসির হওয়ার আগে সে জানতো না, না প্রথমবার তো তার পাইছিল যে তার ফাঁসি হবে, তখন সে নিজের পেটে নিজে বিরাজ ঢুকাই দিয়েছিল যে আমার যে না আরেকজন নেবে তা নেবে না কেন, তখন সে নিজের পেটে নিজে বিরাজ ঢুকাই দিয়েছিল। হ্যাঁ, আর দাঁত পাঁচা যে বিরাজ সেই বিরাজ নিজের পেটের ভিতরে নিজে ঢুকাই দিয়েছিল, তখন তার মেডিকেল নিয়ে দেওয়া হয়েছিল। এরপর তারপরে তার অনেক প্রায় 3-4 বছর পর তার আবার নতুন করে ফাঁসির রায় কার্যকর হয়েছে, তারপরে তার ফাঁসি দেওয়া হয়েছে। তার কবর কোথায় আছে এখন? এটা হচ্ছে আপনার এই টুকরা আছে এখনো? হ্যাঁ, ওই মাথার থেকে এই পর্যন্ত ছিল বরফ কল, ওই জায়গায় ছিল হাউস, ওই যে অটো গ্যারেজটা পর্যন্ত ওই পর্যন্ত সব বরফ কলের সীমানা শেষ, এই এই যে এখানে দোতলা ছিল, এখন এগুলো তো ভেঙে ফেলা হয়েছে শিকদার সারেন্ডার করার পরে। হ্যাঁ, ভেঙে ফেলা হয়েছে প্রশাসন। এই হাউসটা হচ্ছে বরফ কলের ট্যাঙ্কির পারে ঝর্ণার পানি পড়তো আর কি, আর ওই আপনার ওই সাইডে আসছে সেই গোপন স্থান আসছে কবরস্থান পূর্বাদ স্কুলের পিছনে। ওমা
এই গরম নাই দেখছিলেন আপনি ধরে রাস্তাটা দেখে নিয়েছিল আর তার হচ্ছে মনে করেন আপনার ওই বিশ্রাম নেওয়ার স্থান ছিল হচ্ছে ওই মন্দিরের ভিতর এই জোড়াশিব মন্দির একটার ভিতর মনে করেন নারাকুটা থাকতো আরটার ভিতর তার লোকজন থাকতো পিছনে তার কসাই মুন্সি যার আর কি নাম হয়েছিল কসাই মুন্সি আইবেলে মুন্সি তার ঘর ছিল পিছনে নূর আলমের ঘর ছিল ঘের পারে তো মন্দিরের ভিতরেই আমাদের বাসা ছিল আর কি শিখদার থাকতে এই মন্দির একটার ভিতর মনে করেন নারাকুটা ছিল আলটার ভিতর মোমিন গেজি ছিল মোমিন গেজি অর্থাৎ শিখদারের বাগনি জামাই আর এইখানটাই ছিল একদম ফাঁকা জায়গায় যেখানে একটা কুয়া ছিল ওই জায়গাটা ছিল আপনার গোয়াল ঘর শিখদারের গরু টরু রাখতো আর এই সাইডে দুই সাইডে ঘর ছিল এখন তো এগুলো ভাঙিয়ে দিয়ে দেওয়াল করে দিয়েছে এইসব জায়গা ঘর ছিল এই যে এইখানে ছিল আপনার গোয়াল ঘর এসে শিখদারের আর তার আড্ডাখানা ছিল ভিতরে মানে এইখানে সে সময় পাস করতো বরফ করে তেমন একটা সময় থাকতো না ওই যে আমি তো মরে যাবো চলে যাবো যে গানটা গাইছিল উনি সর্বপ্রথম এই গানটাই মন্দিরের সামনে বেশি গান ভিতরে তারপরে জেলে যাওয়ার পর জেলে যাইও গাইছি এইটা হচ্ছে জোড়াশিব মন্দির এটা আগে মনে করেন হিন্দুরা ছিল না কোনো পূজা অর্চনা হইতো না শিখদের স্যান্ডার করার দীর্ঘদিন পরে আর কি এখানে হিন্দুরা আর কি অবস্থান করছে মন্দিরে এখন পূজা পাঠ সব হয় মন্দিরের গেট আপ চেঞ্জ করে ফেলাইছে এইগুলো ছিল না কিচ্ছু এগুলো ছিল না এই মন্দিরের রাস্তা ছিল একেবারে এই সাইডে ছোটো একটুখানি রাস্তা ছিল এটা পুরো ঘেরের ঘেরের ভিতরে মানে কি বরাট করিয়া বাদ বাকি জায়গাটুকু উঠেছে নতুন করে এটা হচ্ছে জোড়াশিব মন্দির এগুলো কিছুই ছিল না এটা হচ্ছে ঘেরের সাইট এই ঘেরেই আর কি গ্যাস মারছিল মাগুর মাছ চাষ করা সেটা ভাইবা না এটা গ্যাস মারার পর চিংড়ি মাছ আর সাদা মাছ রুই কাতলা এইগুলো ভাইছে উঠছিল এই জায়গা ছিল হাউস এই হাউস থেকে মানে পানি দিত বরফ কলের এই সেই আপনার ঘেরে পানি দিত ঘেরে পানি শুকাই যাইতো তো এই ছিল এই যেখানে মোটর লাগানো ছিল সেই মোটরে আর কি পানি দিত ওইখানে ছিল হচ্ছে আপনার এই ওই যে ওই কৈশের কোনার যে মন্দিরটা ওই মন্দিরের পিছনে ছিল আয়বলি মুন্সি ঘর যে আর কি কষাই মুন্সি নামে আর কি পরিচিত তার ঘর ছিল ওইটার পিছনে আর ওই ঘরের ভিতরে আর কি দড়ি টড়ি টাঙ্গাই থেকে গেছিলো সাত নম্বরের লোকজন মানুষকে বোঝানোর জন্য যে সে ওইখানে ফাঁসি দেয় ফাঁসির মঞ্চ হিসেবে আর কি আর এখান থেকে ওই পর্যন্ত ছিল আমার ঘর এই যে জায়গা সাত নম্বর আলার লুটপাট করে নিয়ে যায় তখন তো আমি ছোটো এই এখান থেকে এই পর্যন্ত আমার ঘর ছিল আর এই মন্দিরের ভিতরে একটা নারাকুড়া আর ওইটার ভিতরে মানুষ থাকতো তখন আর কি পূজা আচ্ছা কিছুই হইতো না এই গেট মেট দেওয়াল মেওয়াল যা দেখতেছেন সব নতুন করা এগুলো কিছুই ছিল না এই এইখানে ছিল খেবু মিয়ার ঘর তারপরে ছিল হচ্ছে ওই পিছনে ওই যে লাল বিল্ডিংয়ে দেখা যাচ্ছে ওইটা সেই শিকদারের আমলের বিল্ডিং ওই বিল্ডিংটা ছিল আপনার কষাই মুন্সি ওরকম আয়ুবিল মুন্সি ওই পিছনে ওখানে নূর মতো সেই আমলেই চলে গেছে ওইখানে এখন সরকারি লোকজন রেলের লোকজন চাকরি করে যারা তারা থাকে এটা রেলের এলাকা আর কি রেলের জায়গা এগুলো সবই রেলের জায়গা এখন তো এখানে না এখন তো সে জেলে জি এখনো জেলে হ্যাঁ রাজ সাক্ষী সে হয়েছিল তো এর জন্য সে জেলে যার কারণ হচ্ছে সে রাজ সাক্ষী হয়েছে কিছু কথা মিথ্যার কিছু কথা সত্য সেটা মনে করেন প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টের লোকে জানিয়ে গেছে আর মনে করেন সে যে সব যদি যতগুলো খুন তার ভিতরে সে লিপ্ত ছিল সে সে আর মুন্সি সেগুলো তারা জানিয়ে গেছে ওই কোনার ঘরটা ছিল নূর আলমের এই যে পাকা উঁচা পাকাটা দেখছেন ওই ওইখানে থাকতো নূর আলমের রুমটা এখন এই জায়গায় সব রেলের লোকজন থাকে ভাড়া থাকে মানে আগের কেউই নাই এই সাইডে এইটা হচ্ছে আশা বড় মেয়ের বড় পুকুর এই পুকুর দেখছেন এটাই বলছিলেন মাগুর মাছ চাষ করতো হ্যাঁ এই যে এই পুকুরে সেই পুকুরটা আর ওই যে হাউজের কথা বলছিলেন ফাঁসির মঞ্চ বলে সেইটা হচ্ছে ওই সাইডে আর মাগুর মাছ চাষ করতো ওই সাইডে সেইটা এখন ঘর উঠেই গেছে সেটার উপরে তো সেটা ময়লা নোংরা মোংরা দিয়ে বালিমুলি দিয়ে ভরে সেই যেখানে ঘর উঠেছে ওই ওই সাইডে নিয়ে যাচ্ছে আপনাদের আসেন পুকুরের পানি আগে মানুষ খাইতো নদীর লগে আর কি জোয়ান ছিল জোয়ার ভাটার পানি আসতো এখন নাই ছিল হাউস ছিল ওই ডেপ বুঝছেন না এই যে ঘরগুলো উঠছে ওই ঘরটা ছিল হাউস ওদিক আসে এইটা হচ্ছে সেই হাউস এই যে ঘরটা দেখতেছেন না এই ঘরটা হচ্ছে সেই হাউস এই এইখানটা হচ্ছে সেই হাউসটা আর ওই যে ফাঁসির মঞ্চ বলে সেটা হচ্ছে ওই যে লাল বিল্ডিং যে ওইটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেটা বলতো আর কি বিল্ডিং এটা ফাঁসির মঞ্চ এইটারে ফাঁসির মঞ্চ বলে আর কি
সার্কুলার দিয়ে আসলে তো এটা ফাঁসির মঞ্চ না, এই যেমন আরাকুটে রাখতো, এটার ভিতরে বাউন্ডারিটার ভিতরে নারাকুটে থাকতো, আর তিল মানে উপরে তিলের চাষ করতো, উপরে আবার মাটি লাগানোর মতো সিস্টেম আছে, উপরে ওই গাছ ছিল আর ভিতরে থাকতো নারাকুটে, এইটার আর কি ফাঁসির মঞ্চ হিসেবে পরিচয় দিচ্ছে আর কি সাত নম্বরের লোকজন। আর মাগুর মাছ চাষ করছে এইটা হচ্ছে এইটার ভিতরে, এই জায়গা ছিল হাউস, সেই মাগুর মাছের সে হাউসটা ভরে এখন এই গড়দুয়ার উঠেছে আর কি, সরকারের লোকজনই উঠেছে যারা রেলের চাকরি করে তারা। আর আপনার শিকদের যে আস্থানার কথা শুনছেন সেটা সামনে কবরস্থানের ভিতরে ঢুকতে হবে, শিকদের সিলিন্ডার করার পর মনে করেন আস্থানা আস্থানার খবর পাইছিল নূর আলমের কাছ থেকে, তারপর প্রশাসনের লোক আইসে উপরের দুইটা কপাট ভাঙছিল, ভাঙার পর এক স্থানে ঢুকতে পারছিল, পরবর্তীতে আর নিচে যে যাবে নদীর সাথে লাইন, নদীর সাথে লাইন এরকম মানুষ বলা বলি করছে, আমরা তো আসলে শিওর জানি না যে সাথে নদীর সাথে লাইন আছে কি না, প্রশাসন চেষ্টা করছে ওইটা ভাঙিয়ে ভিতরে ঢোকার আর পারে নাই, যতদূর ভাঙতে পারছে তার ভিতরে কিছু অস্ত্র পাইছিল, কিছু বোম পাইছিল, কিছু ফেলছি আর কিছু টাকা পয়সা পাইছিল, মানে আস্থানাটা ভাঙার পর মোটামুটি শিখদের মনে করেন পুলিশ আইছে সে কবরস্থানের ভিতর পৌঁছে গেলে তারা আর পাইতো না, ওই ওই আস্থানাটা ছিল কবরস্থানের ভিতর কবর সিস্টেম বানানো ছিল, মনে হইতো না যে এটা আর কি আস্থানা, উপরে ডালাই ছিল কবর, যেরকম ডালাই কবর দেয় না উপর থেকে কবর মতন ওরকম সিস্টেম ছিল, আমরাই বুঝতাম না তা পাবলিক কবর, এরকম একটা কবর বানানো ছিল। শিকদারের স্কুল আছে, তার নামই রয়েছে স্কুলটা এসা শিকদারের প্রাথমিক বিদ্যালয়, সেটা গাটের পিছনে থুই আসছি আমরা, স্কুলটা থুই আসছি আমরা পিছনে, যেখানে গেছিলেন না ওইখান থেকে আরেকটু পিছনে সেই স্কুল, খেজুর গাছটা দেখছেন এক জায়গায় তিনটে দুইটা খেজুর গাছ দেখা যাচ্ছে এই জায়গা থেকে, ওই ওইখানে ওইখানে হচ্ছে সেই পুনাস্থানটা এসে শিখদের, ওইখানে মনে করেন কবরের মতন ছিল শিখদের, মনে করেন কোনোভাবে যদি কবরস্থানের ভিতরে একবার ঢুকে যেত শিখদের আর পাইতো না, যে কোনো সিস্টেমের মাধ্যমে কবরের ভিতরে সে ঢুকে যেত, তখন যে সময় শিখদের সান্ডার করলেন নুরুলম, সান্ডার করলেন নুরুলম, তখন ওই কবরস্থানের কথা বলে দিল, অমুক জায়গা জানেন এই ধরনের একটা কবর আছে, কবরটা ভাঙেন আপনারা খুলতে পারবেন না, একটা সিস্টেম আছে, সিস্টেমটা একমাত্র শিখদের জানে আর কেউ জানে না, শিখদের ছাড়া এটা খুলতে পারতাম না কেউ, তখন ওই কেরেন দিয়ে ওইটার ভাঙা হয়েছিল, ওই দিয়ে আর কি বুলডুজার দিয়া, বুলডুজার দিয়ে উপরের পাটটা ভাঙতে পারছে, নিচের পাটটা কোনো কায়দায় আর ভাঙতে পারে নাই, ওই এক পাট ভাঙছে তাতে কিছু অস্ত্র পাইছিল, বোম পাইছিল, কয়েকটা আলু বোম আর কিছু টাকা পয়সা আর কিছু পেন্সিটিল এই পাইছিল, আর কিছু পায় নাই, আর নিচের পাটটা খোলা খুব চেষ্টা করছিল তারা আর কোনোভাবে সক্ষম হয় না, ওরকম মোবাইল দিয়ে আছে ওইটা আর কিছু করতে পারে না, ওইখানে গেলে দেখা যাবে কিন্তু অনেক জঙ্গল তো চুষরা পাতা আছে, গায়ে লাগলে শুরু করবে, এদিক থেকে যাওয়া যাবে, এদিক থেকে স্যার ওই সাইডের তো গেট তালা মারা ডাইরেক্ট ফিস্ট করা, ওদিক থেকে ঢোকা যাবে, কষ্ট হবে বলতে এই যে চুষরা পাতা আছে ভাই, গায়ে লাগলে শুরু করবে তো ভাই, শুরু করবে ভাই, 100% শিওর ঢোকাটা করে যাবে গায়ে, কি কোন আপনি এই জঙ্গলের ভিতরে চুষরা পাতা গেছে ভরা, চুষরা পাতায় তলাই গেছে, চুষরা পাতা চেনেন তো, তাহলে তো চেন মানে ওই সামনে দেখেন চুষরা পাতা গেছে তলাই না, দেওয়াল টপ কেন লাগবে না আপনি ড্রিঙ্কের সাইড দিয়া, একটু কাদা আছে মনে হয় ভাই, এই সাইড দিয়ে আপনারা বাইরে যেতে পারবেন না জঙ্গলটা, আগের মতন কি জায়গা আছে আর আড়াশালার লাইন, হ্যাঁ 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 এই যে সে গোপন আস্থানা, গোপন আস্থানা আর কি যেটা নামে পরিচিত, হ্যাঁ নিচে নেমে কাদার ভিতরে যাওয়া লাগবে ভাই, আন দেখছেন আপনি একটু কষ্ট করে দেয়া হয় আবার কবে আসবেন না আসবেন, যাওয়া তো যাবে না কিন্তু কাদা তো ভাই, আন স্যান্ডেলটা খুলেন, খুললে একটু কষ্ট করে আনে, এই একবারে আসেন, যেটা হচ্ছে আমার খুবই একটা আগ্রহের জায়গা ছিল যে আমি এশা শিকদার সম্পর্কে আমি নিজেও জানবো এবং আপনাদেরকে জানাবো, কারণ আমি যখন ছোট ছিলাম আমার বয়সে নিশ্চয় আপনারা অনেকেই যারা আমাকে ফলো করেন আমাকে দেখেন আপনারা অনেকে ছোট তখন ছিলেন, পত্রিকায় বা টেলিভিশনে আমরা যেটা দেখতাম এশা শিকদার সম্পর্কে সব ভয়ঙ্কর কাহিনী শুনতাম, তিনি প্রচুর মানুষকে খুন করেছেন, ধর্ষণ করেছেন, গুম করেছেন, এ ধরনের নানা অভিযোগ আমরা শুনেছি তার বিরুদ্ধে,
এরপরে আমার একটি ব্যক্তিগত আগ্রহের জায়গা ছিল যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বা আমি সেটা দেখতে চাই, তো দেখার জন্য আসলাম এখানে। এসে আমি এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা এশিয়ার শিকদারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে আমি পুরো মানে যেই ধরনের গল্প আমি শুনেছি, গল্প বলতে যে ধরনের ঘটনা শুনেছি, সেটার পুরো উল্টো ঘটনা এখানে এসে জানতে পেরেছি। সবাই বলছেন এশিয়ার শিকদার খুবই ভালো মানুষ ছিলেন গরিবের জন্য, বাট তিনি যে সন্ত্রাসী ছিলেন, তিনি যে সন্ত্রাস কার্যক্রম করতেন সেই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই। তিনি অনেক ধরনের সন্ত্রাসী কর্মকলাপের সঙ্গেও যুক্ত ছিলেন এবং সেটা ঘাট কেন্দ্রিক একটি রাজনীতি চলতো। এখানে 5 নম্বর ঘাট বনাম 7 নম্বর ঘাটের একটা বিরোধ ছিল, সেই বিরোধী পক্ষের জেরে এশিয়ার শিকদার সারেন্ডার করতে অবশেষে বাধ্য হন। এবং সারেন্ডার করার পেছনে যে বড় কারণ ছিল, এলাকাবাসী যেটা বলছেন যে এলাকাবাস না হয় গুড়িয়ে দেওয়া হবে বা বস্তিবাসী যারা ছিলেন তাদের বাড়িঘর উচ্ছেদ করা হবে এশিয়ার শিকদার যদি আত্মসমর্পণ না করে। সেই শর্তে এশিয়ার শিকদার আত্মসমর্পণ করেছেন এবং এরপরে আসলে যে এলাকা রক্ষা করার জন্য এশিয়ার শিকদার নিজে আত্মসমর্পণ করেছেন সেই এলাকা এশিয়ার শিকদার আত্মসমর্পণ করার পরে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেটা এলাকাবাসী বলছেন বা যারা এশিয়ার শিকদারকে খুব কাছ থেকে দেখেছেন তখন তারা জানেন এটি। এবং এরপরে বলা হচ্ছে যে আমরা যে মাগুর মাছের খামারের কথা জানি, সেখানে মানুষকে মেরে ফেলে দেয়া হতো মাগুর মাছ, সেই মানুষের মাংস খেয়ে মাগুর মাছ বড় হতো যেটা আমরা শুনেছি। এক্ষেত্রে 5 নম্বর ঘাট এলাকার লোকজন অভিযোগ করছেন 7 নম্বর ঘাট এলাকার লোকজনের বিরুদ্ধে। তারা বলছেন যে 7 নম্বর এলাকা ঘাটের লোকজন আসলে এখানে এসে 5 নম্বর ঘাটে এসে শেখ শিকদারের যে একটা পুকুর ছিল সেখানে এসে মুরগি কেটে কেটে রক্ত ছড়িয়ে দিয়েছিল এবং সাংবাদিকদের ডেকে এনে বা আইনশৃঙ্খলা বাহিনী তখন কোনোভাবে আবিষ্কার করেছে যে এখানে মানুষ খুন করে ফেলা হতো। তো তারা বলছেন যে সব কিছু কল্প কাহিনী, এখানে আমার কোনো বক্তব্য নেই, সম্পূর্ণ এলাকাবাসীর বক্তব্য। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি জানি না এশিয়ার শিকদারের সাথে কী হয়েছিল বা এশিয়ার শিকদার কেমন মানুষ ছিলেন, আমার কোনো জানার কথাও না, তখন আমার বয়স কম ছিল, আমার এলাকা এখানে না। এটা একটা কবরের মতন ছিল, উপরের দুইটা পা ভাঙার পর মনে করেন ভিতরে কিছু অস্ত্র, কিছু বোমা, কিছু ফেন্সিট, কিছু টাকা নগদ টাকা পাওয়া গেছিল। তারপরে যে নিচের পাটটা ঢালাই সেটা ভাঙতে পারেনি সরকারি লোকজন। আপনাদের মতন কিছু লোক দূরের থেকে আসে, দেখে, দেখে যায়, দেখে আবার চলে যায়, এরকমই পড়ে থাকে। দেখাবো। এবং এখানে এখন শুধু যদি অন্ধকার হয়ে গেছে শুধু পানি আছে, পানির নিচে সেই পান্তারের অস্তিত্ব রয়েছে এবং পানির একটা গভীরতাও প্রায় একটা মানুষের সমান, প্রায় 3.5 ফিট 4 ফিট সমান গভীরতা রয়েছে এবং এরপরে সে বাংকারের অস্তিত্ব হয়তো বা পাওয়া যাবে এখানে। এবং প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি টুটপাড়া কবরস্থানে, যেটি খুলনা শহরেই অবস্থিত। এবং 2004 সালের 10ই মে যখন খুলনা কারাগারে এশিয়ার শিকদারকে মৃত্যুদণ্ডের কার্যকর করা হয় মৃত্যুদণ্ড, এরপরে তাকে এই টুটপাড়া কবরস্থানে নিয়ে আসা হয়। এবং আমি এখন খুঁজছি এই কবরস্থানে ঠিক কোন কবরটা এশিয়ার শিকদারের। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি এশিয়ার শিকদারের যে বরফকল, সেই বরফকলের জায়গাটায় আমি গিয়েছি এবং সেখানে আমি সেখানকার স্থানীয় যে মানুষ রয়েছেন এবং এশিয়ার শিকদারকে যারা দেখেছেন, একজন নারী, তার সঙ্গে কথা বলেছি। তিনি দীর্ঘ সময় ধরে আমাকে মানে তিনি বর্ণনা করেছেন এশিয়ার শিকদারকে তারা কীভাবে দেখতেন এবং এশিয়ার শিকদার তাদের সঙ্গে কী ধরনের আচরণ করতেন। সেখানে ঘাট কেন্দ্রিক যে রাজনীতি চলছিল সেই রাজনীতির শিকারে বহু মানুষ নির্যাতিত হয়েছেন এবং এশিয়ার শিকদার নিজেও নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তারা বলেছেন। তবে এশিয়ার শিকদারের নামে যে ধরনের গল্প বা যে ধরনের তার নির্যাতনের চিত্র আমরা জেনেছি তার অনেকটাই ভুয়া বলে তিনি বলছেন এবং অনেকটাই সাজানো বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে যতটুকু বলা হয়েছে অতটুকু নির্যাতন বা অতটুকু কিন্তু এশিয়ার শিকদার ছিলেন না, সেটা একান্তভাবে তাদের ধারণা এবং তাদের দাবি। তো আমার একটা আগ্রহের জায়গা ছিল যেহেতু খুলনা এসেছি এবং আমি খোঁজার চেষ্টা করব যে এশিয়ার শিকদারের কবর কোনটা। সেটা আমি যতটুকু জানি যে আমাকে বলেছে ডান সোজা এসে ডান দিকে যেতে, মার্বেল পাথরের একটা কবর থাকবে, কিন্তু আমার চোখে পড়ছে না। এশিয়ার শিকদার তার কবর খুঁজে পেলাম এবং তার কবরে কোনো ধরনের পরিচিতি নেই, কিন্তু সেখানে কিছু লেখা রয়েছে। সেটা কবর দেখলে আমরা যে দোয়া পড়ি সে দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সেটা রয়েছে এবং এটি হচ্ছে এশিয়ার শিকদারের কবর। আর এখানেই তিনি 2004 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে তাকে এখানে শায়িত করা হয় এবং এলাকার মানুষ বলছিলেন তাকে যখন কবর রাখা হয় তখন পুরো টোটপাড়া এই পুরো কবরস্থান জুড়ে প্রচুর মানুষের আনাগোনা হয়েছিল। 5 নম্বর ঘাটে যারা ছিলেন তাদের প্রচুর আনাগোনা ঘটেছিল এখানে এবং তারা সবাই সেই মুহূর্তটি অবলোকন করার জন্য, সেই সময়টি দেখার জন্য তারা উপচে পড়েছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যে
এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মাধ্যমে এশা সিকদারকে খুব তাড়াতাড়ি দাফন করা হয় এবং এখানে এরপরেও অনেক মানুষ এখানে আসেন এশা সিকদারের কবর দেখার জন্য। তো কিন্তু এখানে পরবর্তীতে তার যে নাম সেটি পরে মুছে ফেলা হয় এবং এখানে আমাদেরকে যিনি নিয়ে এসেছেন তিনি দাবি করেছেন যে তিনি ধারণা করছেন হয়তো এই কারণেই সেটি মুছে ফেলা হয়েছে, কারণ প্রচুর মানুষ মাঝে মাঝে দেখতে আসেন এবং কবরস্থান ঘিরে যেন কোনো ধরনের জটলা না বাঁধে সেজন্য এটির তার নাম নিশানে এখানে কোনো কিছু আর রাখা হয়নি। তো এই তো আপনারা কি বলবো, আমি আসলে কবরস্থানে আসলে আমার এক ধরনের নিস্তব্ধতা আমাকে খুব বেশি আলোড়িত করে। কবরস্থান এবং মসজিদে যখন যাই খুব নীরব থাকে সব কিছু, খুব শান্ত শান্ত পরিবেশ থাকে, আমার মধ্যেও এখন সেরকম একটা শান্ত অবস্থা বিরাজ করছে। তো আমার খুব আগ্রহের জায়গা ছিল এশা সিকদার সম্পর্কে জানা এবং আপনাদেরকে জানানো, আমি যতটুকু জেনেছি সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ যারা দেখেছেন, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি এই ধরনের আরও ভিডিও চান আর কাকে নিয়ে আপনারা কন্টেন্ট চান সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব আপনারা যে ধরনের কন্টেন্ট চান সে ধরনের কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার জন্য।